ছোট্ট মেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধে সাতটা মানে করা সত্যি কথা যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিং বা ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজা সুজি। কখনো শুধুমাত্র কোনো নির্দিষ্ট জায়গা হতে পারে না, রামের কোনো সীমাবদ্ধতা নেই। রাম তো সবকে হ্যাঁ, আর ইস দৃশ্য কো দেখনে কে লিয়ে সদিও সে আঁখে তরস রহি থি। অযোধ্যা কে খালি রাম নেই হ্যাঁ, वो अयोध्या के नाथ हैं, पूरा विश्व अयोध्या है। परमानंद प्रेम सुख फूले और बीचिन फिरही मगन मन भूले। आज सब भूल गए हैं हम किस जाति के हैं, किस प्रांत के हैं। आए बहुरे रघुरैया, अबध में बाजे बधैया, बाजे बधैया, बाजे बधैया, जय जय श्री राम। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, শুরু করছি সোজা সুজি স্বর্ণালী। আজকে রয়েছি আমি সৃজিতা। অন্যান্য দিন আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করি, তর্ক জমে ওঠে, কিন্তু আজকের দিনটা একটু ভিন্ন আলোচনা হোক। হ্যাঁ, রাজনীতিতে নতুন নতুন তথ্য, নতুন নতুন মোচর, সব কিছুই রয়েছে। আজকেও তার কোনো ব্যতিক্রম ঘটেনি, বরং লোকসভা ভোটে তাকে একটা নতুন দিক খুলে গেছে, এটা বলা যেতেই পারে। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা, বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। এই সবকিছুর পাশাপাশি আজকে একটা নতুন ভারতের কথা বলবো। 500 বছরের জড়তা কাটিয়ে নতুন ভারতের গল্প, সেই গল্পটা মন্দিরে নগরী অযোধ্যায়। 22 জানুয়ারি উদ্বোধন হয়েছে মন্দিরের, সেই মহেন্দ্রক্ষণের পর থেকে নতুন রূপে এগোচ্ছে রাম জন্মভূমি। রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার ঘুরে দেখেছেন এই রাম মন্দিরেরই আনাচে কানাচে, তুলে ধরেছেন 500 বছরের ইতিহাসের টুকরো। চলুন শুরুতেই আজকে দেখা যাক গত 22 জানুয়ারি সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণ কি হয়েছিল সেদিন, দেখুন। 22 জানুয়ারি 2024 ये कैलेंडर पर लिखी एक तारीख नहीं, नए काल चक्र का उद्गम है। অবশেষে 500 বছরের অপেক্ষার অবসান। 500 বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন রাম লালা। ২২শে জানুয়ারি অভিজিৎ মুহূর্তে বৈদিক মন্ত্রোচ্চারণে সঞ্জীবনী যোগে প্রাণ প্রতিষ্ঠা হলো অযোধ্যায়। ১০০ বছর ধরে অপেক্ষার অবসান, কাতারে কাতারে পুণ্যার্থীদের ভিড়। গর্ভগৃহ থেকে সেই ছবি তুলে ধরে রিপাবলিক বাংলা। পৌঁছে গেছে এর মধ্যেই রাম মন্দিরের একেবারে গর্ভগৃহে পৌঁছে গেছি। দেখো আমি প্রচুর, আমার পেছনেই রয়েছে রাম মন্দিরের গর্ভগৃহ, প্রচুর মানুষ এই মুহূর্তে এখনো পর্যন্ত আসছেন, এবং এখানে যে উন্মাদনা চোখে পড়ছে, একদম মূল যে মন্দির, মূল যে গর্ভগৃহ, সেখানে ভয়ঙ্কর উন্মাদনা চোখে পড়ছে। রাতে আলোর মালায় সেজে ওঠে সরযুর ঘাট সহ গোটা অযোধ্যা নগরী।
সরযুতীরে এই মুহূর্তে এরকম লাখো লাখো প্রদীপ জ্বলছে। এই স্বর্গীয় দৃশ্য নিজের চোখে না দেখলে বিশ্বাস করা মুশকিল। আমি দেখাবো যত দূর চোখ যায়, দেখুন যত দূর চোখ যায় শুধুমাত্র দীপ দীপ দীপ, কারি কারি লাখ লাখ দীপ জ্বলছে এই মুহূর্তে সরযুর তীরে। এবং আজ শ্রীরামচন্দ্র 500 বছর বাদে ফিরেছেন, রামলালার প্রমূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে, এবং এটা যেন অসাধারণ একটা মুহূর্ত। এবং গোটা সরযুবাসী এই মুহূর্তে যত দূর চোখ যাচ্ছে সরযুবাসী, এবং যারা দূর দূর থেকে এসেছেন, যারা অযোধ্যাবাসী সরযুর তীরে যারা এসেছেন, এই সরযুর তীরেই যারা থাকেন, তারা সবাই আজকের দিনটায় এইভাবে লাখো লাখো দীপ দিয়ে দীপাবলি পালন করছেন। এই নতুন এই সূচনার আগেই যে দীপাবলির আবহ রয়েছে, দীপোৎসব রয়েছে, সেই দীপোৎসবে প্রত্যেকে প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছেন। সব মিলিয়ে অযোধ্যা লিখলো নতুন এক ইতিহাস। দীপাবলি নাকি দীপাবলির থেকে আরো বড় কিছু, নতুন সূচনা, নতুন শুভারম্ভ বোধহয় এইভাবে। আর সত্যি সত্যি প্রত্যেকটা ভারতবাসীর, যে মিনি ভারত এখানে তৈরি হয়েছে অযোধ্যার, তাদের বক্তব্য হচ্ছে যে নতুন করে শুরু হোক। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, সরজ নদীর তীর। এই প্রাণ প্রতিষ্ঠা আসলে নানা ভাষা নানা মত নানা পরিধানের প্রাণ প্রতিষ্ঠা, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের প্রাণ প্রতিষ্ঠা। অযোধ্যা মিলিয়েছে একটা গোটা দেশকে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে উপহারের ঝুড়ে, অযোধ্যার পথে মিশে গিয়েছে গোটা দেশের শিল্প সংস্কৃতি ঐতিহ্য। চলুন আরও একবার সেই সব ছবি আমরা দেখি। অযোধ্যা যেন এক টুকরো ভারত, নানা ভাষা নানা পরিধান মিলে মিশে এক হয়েছে, সেই রঙের নাম রাম। সবকে থে রাম, সবকে খুনো মে রাম, সবকে নসো মে রাম, সবকে প্রাণ হ্যায় রাম, সবকে জ্যোতি হ্যায় রাম মই, হ্যাঁ রাম মই হোনে যা রহা হ্যায়। অবধ, গোকুল, বৃন্দাবন, এখানে কিন্তু এই মঙ্গল ঘট যাত্রা, এই অবধ ডান্স গুলো মাথার উপরে একটার পর একটা ঘোড়া নিয়ে এই নাচের প্রচলন রয়েছে। রামজি কি বিবাহ ইয়া জন্ম পে জব কুছ বধাই কা সময় হোতা হ্যায় তব ইয়ে গায়া জাতা হ্যায়। জাতি কো বহুত নিচি হে দৃষ্টি সে দেখা জাতা থা বুন্দেলখন্ড মে, আব উনকে বচ্চে কম রাইজ হো রহে হ্যায় অর রাজনীতি কো বরকরার রাখা গয়া জো কি ঘুঙ্ঘট ডাল কে কিয়া জাতা হ্যায়। শুধু নৃত্যের তালেই নয়, বিনার সুরে অযোধ্যায় ভক্তি আর সংস্কৃতির মেলবন্ধন ঘটছে। শুধু রাজস্থান থেকে কেউ কেউ এসেছেন বীণ বাজাতে হয়ে, বলছেন যে সত্য যুগ ছিল যেখানে বীণ বাজিয়ে শুধুমাত্র সাপকে নিয়ন্ত্রণ করা হতো না, সেই সাপুরদের মিউজিক নয়, এটা হচ্ছে বীণ যোগী, অর্থাৎ এক ধরনের যোগ এখানে চলতো। বীণ যোগী বলে পরিচিত সেই সাধু বলছেন যে মহারাজ বুলায় হ্যায়, মানে খোদ শ্রী রামচন্দ্রের রাজ দরবারে তাকে ডাকা হয়েছে, তাই সেখান থেকে রাজস্থান থেকে তারা চলে এসেছেন গেরুয়া বসন আর হাতে রয়েছে বীণ। ঘর ঘর জ্বালাও দীপ, ঘর ঘর জ্বালাও দীপ, জশ্ন কি হ্যায় রাত সে বরসো বাণ। ভারতের রাম, রামের ভারত, এই যোগ সনাতন। उस समय भी जब संघर्ष था और अब तो बहुत ही प्रभु आ रहे हैं तो उसका स्वागत सारे विश्व में हो रहा है, तो ये जन आंदोलन बन गया था विरही राम के साथ, बनवासी राम के साथ, राजा राम के साथ, पिता के भक्त राम के साथ, जानकी के प्राण बल्लभ राम के साथ, शबरी के अधीर प्रतीक्षा के साथ, अहल्या के उद्धार के साथ, क्योंकि वो त्यक्ताओं के हैं, वो धोबियों के हैं, जो दृष्टता करते हैं उनके भी हैं,
वो शबरियों की प्रतीक्षा पूरी करते हैं, सर्वभंग सुतीक्षण केवट सब, तो इसलिए वो सब के हैं, वो दीनों के हैं, वो उपेक्षितों के हैं, और इसलिए राम सबके प्यारे हैं। राम राज्य अयोध्या, অযোধ্যা যে সেতু নির্মাণ হয়েছে সেই সেতু ও এক সুতোয় বেঁধেছে পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠাকে, এটাই আমার দেশ। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। আজ যে অযোধ্যায় মন্দির ঘিরে উৎসাহ আর উদ্দীপনা, তার নেপথ্যে রয়েছে কঠিন একটা লড়াই। অযোধ্যার পাথরের বুকে লেখা সেই সমস্ত ইতিহাস, সেই সমস্ত ইতিহাসের সাক্ষী রিপাবলিক বাংলা। রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকারের বিশেষ প্রতিবেদন দেখুন। हमारे रामलला अब टेंट में नहीं रहेंगे, हमारे लाल रामलला अब इस दिव्य मंदिर में रहेंगे, कि जो घटित हुआ है इसकी अनुभूति विश्व के कोने कोने में राम भक्तों को हो रही होगी। ये क्षण अलौकिक है, ये पल पवित्रतम है। 22 जनवरी 2024 ये कैलेंडर पर लिखी एक तारीख नहीं, नए काल चक्र का उद्गम है। 34 বছরে সরজ দিয়ে গড়িয়েছে বহু জল, আজ যা বাস্তব তার ইতিহাস খোদাই করা পাথরে। এটা একটা লড়াই, একটা আন্দোলন যা ইতিহাসে কোথাও থেকে যাবে, এবং এই আন্দোলনটা শুধুমাত্র মনের জোরে নয়, একই সঙ্গে বিশ্বাসে ভর করেও লড়া হয়েছিল। যা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমার ব্যাকগ্রাউন্ডে, দূর দূর পর্যন্ত যে এই যে মন্দিরের পাথরের কাজ, মন্দিরের থামের কাজ তৈরি হচ্ছে, পাথরের কাজ দীর্ঘ দীর্ঘ বছর ধরে কেটে কেটে কাজ তৈরি হয়ে আসছে, এবং এইখান থেকেই মন্দিরের পাথর যাবে শেষ পর্যন্ত রামলালার দরবারে। এই সেই স্থান যেখানকার পাথর ঠাঁই পেয়েছে মন্দিরে। কত বাঙালি কাজ করে এসেছে, এখনো পর্যন্ত আপনি নিজে সত্যেন্দ্রনাথ বাবু, যে আপনি নিজেও এখানে উপস্থিত হয়ে রয়েছেন, একটু বলুন যে এই জায়গাটার গুরুত্ব কি? মানে আমরা জানি যে এই আন্দোলনের সাথেও আমরা 1980 থেকে এর সঙ্গে যুক্ত আছি। আমরা যখন সবেমাত্র পড়াশোনা শেষ করে এই সংগঠনের কাজে যখন এসেছি, তখন সারা দেশ জুড়ে রামজন্মী আন্দোলন শুরু হয়েছে। বাংলায় এই আন্দোলনের ততটা প্রভাব না থাকলেও কিন্তু জনগণের মনের মধ্যে ছিল একটা ফেয়ার সাইকোসিস, ছিল ভয়ের বাতাবরণ, ছিল তখন কমিউনিস্ট রাজত্ব ছিল আমাদের এখানে। সেই সময় যখন রামশিলা পূজন হয়েছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসু বলেছিল যে একটাও শিলা, একটাও ইট আমরা পশ্চিমবঙ্গ থেকে যেতে দেব না, কিন্তু আমাদের সেই সময় হাজার হাজার গ্রামে রামশিলা পূজন হয়েছিল, এবং সেই শিলা পূজন হয়ে অযোধ্যাতে এসছে। আসানসোলে বিরাট আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সাথে অনেক বছর ধরে যুক্ত আছে। এই একটা আবেগঘন মুহূর্ত বলা যেতে পারে, অর্থাৎ আজ চোখের সামনে মন্দির হতে চলেছে। আমরা দেখছি এখানে প্রায় 34-35 বছর ধরে এখানে পাথর কাটার কাজ চলছে, 20 জন কারিগর এখানে কাজ করতো, বাংলার লোকের এখানে পাথর কাটতো। এরকম এই মেশিন এখন কাজ হয় না, কিন্তু এরকম মেশিন নিয়ে এসে এইখানে কাটা হয়েছে পাথর। রাজস্থানের ভরতপুর থেকে নিয়ে আসা হতো লাল পাথর, আর সেই পাথর এই মেশিনের নিচে কাটা হতো, নিজেরাই কাটতেন তারা। এখানে প্রায় 20-30 জন বাঙালি কর সেবক, তারা নিজেরা কাজ করতেন, আরো অনেক শ্রমিক কাজ করতেন। এই কাজ তো এখন হয়তো অনেক মেশিন চলে এসছে, একটা সময় তো 1990 সালে সেই মেশিনও ছিল না, তখন তো অনেক হাতে কেটে অনেক কিছু কাজ করতে হতো। দেখুন, এই পাথরের মধ্যে শ্যাওলা পড়ে গেছে, আমাদের মনের মধ্যে অনেকের মধ্যে শ্যাওলা পড়েছিল যে অযোধ্যা রাম মন্দির হবে না, কিন্তু সেই বাস্তব আজকে হতে চলেছে। এটা এক কথায় বলা যায় যে অসম্ভব যেটা ছিল সেটা আজকে সম্ভব হচ্ছে। অসম্ভব সম্ভব তখনই হয় মানুষের মধ্যে যদি পুরুষার্থের জাগরণ থাকে, ধর্মের প্রতি আস্থা যদি থাকে, সংস্কৃতির প্রতি যদি আশ্বাস বিশ্বাস থাকে, তাহলে সেটা সম্ভব।
আর এরা তো রাম মন্দির শুধু আমরা করছি না, এ ভগবান রাম যেন নিজেই করিয়ে দিয়েছেন। মানে এক একটা ইটের জন্য এক সময় ১.২৫ টাকা বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করা হয়েছিল, সেই সময় ২০ কোটি টাকা, আজ থেকে ৩৪ বছর আগে ২০ কোটি টাকা সংগ্রহ করা হয়েছিল। সেই সংগৃহীত অর্থ দিয়ে এখানে পাথর রাজস্থানের ভরতপুর থেকে এই ধরনের পাথর এসছে। এই পাথরের আয়ু কমসে কম ১০০০ বছর কিছুই হবে না। এই ধরনের পাথর দেখতে পাচ্ছেন এখনো পর্যন্ত, তুমি এদিকে দেখাই, এখনো পর্যন্ত প্রচুর পাথর এখানে মজুদ হয়ে রয়েছে। কালের নিয়মে পাথর কালো হয়ে গেছে, পাথরের শেওলা পড়েছে, এইভাবেই কোথাও কাটা পাথর অপেক্ষায় ছিল দিনের পর দিন, এবং রাম মন্দিরের অপেক্ষায় দিন গুজরান হয়েছে। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। ৫০০ বছরের ইতিহাস, ১৫২৭ থেকে ২০২৪। সরযুর জল জানে কত রক্ত গঙ্গা বয়ে গিয়েছে। রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর স্বর্ণালী সরকার গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরেছেন সেই সমস্ত ইতিহাস। সিয়াবর রামচন্দ্র কি। ৫০০ বছর পর ঘরে ফিরলেন রামলালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে নতুন ইতিহাস লেখা হলো অযোধ্যায়। বছরের অপেক্ষার পর শেষ পর্যন্ত নিজের গৃহে প্রত্যাবর্তন করলেন রামলালা। ৫ বছরের রামলালার মূর্তি আর তার সামনে রইল সেই বহু প্রতীক্ষিত, বহু মুহূর্তের সাক্ষী ছোট্ট রামলালা বিরাজমানের মূর্তিও। ১৫২৭ থেকে ২০২৪, ঐতিহ্য সংস্কৃতির লড়াই আন্দোলনের ৫০০ বছর। हाँ, ये जन आंदोलन था। पहले विश्व हिंदू परिषद मार्गदर्शक के मंडल संतों ने शुरू किया, फिर भारतीय जनता पार्टी जुड़ी, फिर लेकिन फिर जन आंदोलन बन गया, क्योंकि राम तो सबके ही हैं और इस दृश्य को देखने के लिए सदियों से आंखें तरस रही थी। এই লড়াইয়ের নেপথ্যে রয়েছে দীর্ঘ আন্দোলন। শুরুটা হয়েছিল সেই বাবরের সময়, যখন আমাদের এখানে ব্রিটিশরা ছিল, তখন হয়েছে, তার আগে মোগলরা ছিল, তার আগে বাবর যেখানে বললেন যে মীর বাকি এখানে হচ্ছে রাম মন্দির যেটা ছিল, সেই রাম মন্দিরকে ধ্বংস করে তার যে ইট পাথর সেটা দিয়ে বাবরি ধাঁচা তৈরি করে। এটা হিন্দু সমাজ সেটা মর্মাহত হয়েছিল। আর বিভিন্নভাবে আমাদের বাংলাতে আমরা এই ধরনের বিভিন্ন আন্দোলনও করেছিলাম, রাম পাদুকারও আন্দোলন হয়েছে। সেই সমস্ত আন্দোলনের ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি একটা সমাজ জাগরণ হয়েছে, দেশ স্বাধীন হয়েছে। কিন্তু ঘর পাননি প্রভু রামলালা। ১৯৪৯, ১৯৯০, ১৯৯৩ একটার পর একটা বছর পার, এক একটা নতুন চ্যালেঞ্জ, রক্তাক্ত হয়েছে সরযুর জল, অবশেষে সেই মহেন্দ্র খন। এই অযোধ্যায় সরযুর নদীর তীর রক্তের রঙে লাল হয়ে যেতেন। আজকে সেই সবকিছুর একটা মধুরেন সমাপয়েত, এত আন্দোলনের একটা শেষ, কিন্তু বোধহয় এখান থেকে কোথাও একটা নতুন শুরু। প্রজন্মের পর প্রজন্মের বলিদানের ফল আজকের এই মন্দির। এই মন্দির আসলে ভারতীয় সমাজ সংস্কৃতির প্রতিষ্ঠা। এক কাল জয়ী পথ কে শিল্পকার কে রূপ মে চুনা গয়া। হাজার বর্ষ বাদ কি পিঢ়ি রাষ্ট্র নির্মাণ কে হামারে আজ কে কার্যো কো ইয়াদ করেগি। इसलिए मैं कहता हूं यही समय है, सही समय है। हमें आज से, इस पवित्र समय से अगले 1000 साल के भारत की नींव रखनी है। রামলালা একা নন, অখণ্ড কৃষ্ণশিলার মূর্তিতে অধিষ্ঠান ভগবান বিষ্ণুর দশম অবতারের, মাথার উপর অধিষ্ঠিত সূর্য দেবতা। অসাধারণ মুহূর্তের সাক্ষী থাকছেন। সত্যি সত্যি বোধ হয় এটা একটা নতুন যুগ, নতুন যুগের সূচনা হয়ে গেল কোথাও। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। দীর্ঘ ৫০০ বছরের লড়াই আন্দোলন, যে আন্দোলনকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা কম হয়নি। সময় এসেছে ইতিহাসের পুনর্লিখনের।
37 বছরে সর্জ দিয়ে গড়িয়েছে বহু জল, তবু রক্তের দাগ এখনো দগদগে। হনুমানগড়ির প্রতিটা ইট জানে লুকিয়ে থাকা ইতিহাস। অযোধ্যায় রাম মন্দিরে ঢোকার আগে এই হনুমানগড়ি পেরিয়েই ঢুকতে হয়, প্রবেশ করতে হয় রাম মন্দির রাম জন্মভূমিতে, এবং একে বলা হয় অযোধ্যার পাহারাদার। কিন্তু হনুমানগড়ির নিজস্ব একটা ইতিহাস রয়েছে। আমরা বলছিলাম যে রাম জন্মভূমি আন্দোলনের কথা, কিন্তু সেই আন্দোলনের একটা বড় এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে এই হনুমানগড়ি। চেনা ইতিহাসের আড়ালে থাকে অজানা আরো এক ইতিহাস, যার বয়স 500 বছরেরও বেশি। বাবরের সেনাপতি মীর বাঁকি যখন থেকে কোথাও এইখানে এই মন্দির ধ্বংস করেছিল বা একাধিক সেখানে পুরনো যে ঐতিহাসিক চিহ্ন সেগুলো নষ্ট করেছিল, সেই সময় থেকে আন্দোলনের সূত্রপাত বলতে তখন রানী আন্দোলন করেছিলেন। মীর বাঁকি এখানে হচ্ছে রাম মন্দির যেটা ছিল সেই রাম মন্দিরকে ধ্বংস করে, ধ্বংস করে তার যে ইট পাথর সেটা দিয়ে বাবরি ধাঁচা তৈরি করে। এটা হিন্দু সমাজ সেটা মর্মাহত হয়েছিল। দেশ স্বাধীন হওয়ার এত বছর পরেও, 75 বছর পরেও যখন হয়নি, আর সেই রকম চিন্তা ভাবনা করে আর সবসময় আন্দোলন হয়েছে, নিরন্তর আন্দোলন হয়েছে, শুধু 90 নয়, 92 নয়, বিভিন্ন সময় আন্দোলন হয়েছে, জনজাগরণমুখী আন্দোলন হয়েছে। মুঘল আমল পেরিয়ে ইংরেজ আমল, স্বাধীনতার পর এতগুলো বছর, অথচ অযোধ্যা মানেই যেন সেই 1992। তার 2 বছর আগের আরো এক ইতিহাস আছে, যে ইতিহাস ঢেকে আছে। গুলিবিদ্ধ হয়েছিল সেদিন, সরজুর জল সেদিন লাল হয়ে গেছিল করসেবকদের রক্তে, প্রাণ গিয়েছিল করসেবকদের, রক্তাক্ত হয়েছিল অযোধ্যার মাটি, ধর্ম রক্ষার লড়াইয়ে শামিল হয়েছিল অযোধ্যার সীতারাও। হাজারো মহিলায় জো ক্রন্দন করতে হুই আর ও হামকো গোলি মারো, হামকো সাজা দো, আর ইনহা জেল ভর দিয়ে থে। ইয়া পুরা জো ইয়াহা কে জিতনে স্থান থে, জেল তো নহি থে, ইয়াহা জিতনে বিদ্যালয় থে, জিতনে পার্ক থে, ও সব বন্ধ কর দিয়ে গে। আসপাস কে জিতনে থে সব কো সব মে মহিলাও নে ধরনা দে কর কে আর উস পুরে আন্দোলন মে গ্রেপ্তারিয়া দিতে। দীর্ঘ 500 বছরের অপেক্ষার অবসান হচ্ছে। 22শে জানুয়ারি ঘরে ফিরছেন রামলালা। কর সেবকদের লড়াই, তাদের আত্মত্যাগ মর্যাদা পেয়েছে। সময় এসেছে ইতিহাসের পুনর্লিখনের। আমাদের দেশের সংবিধান আমাদের প্রত্যেকে ইষ্ট দেবতাকে পুজো করার অধিকার দেয়, তাহলে কেন শুধুমাত্র নিজের বিশ্বাস আবেগকে প্রতিষ্ঠা করতে এত বড় আন্দোলন করতে হলো, এত রক্ত ঝরতে হলো? অযোধ্যায় হনুমানগড়ি থেকে ক্যামেরায় রোহিত ধনের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। ঐতিহ্যবাহী অযোধ্যায় রাম মন্দির হয়েছে। উদ্বোধনের আগে অযোধ্যায় সরজুর ঘাটে সাধু সন্তরা পুণ্য স্নানে মেতে ওঠেন, সঙ্গে চলে রাম নাম, আর সেই সঙ্গে উঠে আসে কলকাতার কোঠারি ভ্রাতৃদ্বয়ের নাম। সাধু সন্তরাও আসছেন, মহারাজ্যেরাও আসছেন, আর এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি আমরা, সেখানে তো প্রত্যেকদিন সন্ধ্যেবেলা আরতি তো হয়ই, তার সঙ্গে লাখো লাখো দিয়া জ্বালানো হচ্ছে গোটা এখানে নদীর পার বরাবর, তার সঙ্গে অনেক আশা, এত ভক্ত সমাগম, প্রত্যেক দিনের এই মিলন ক্ষেত্র হয়ে ওঠাটা কেমন ভাবে দেখছেন যারা আসছেন দূর দূর থেকে? क्या अद्भुत नजारा है, रंग बिरंगों से अयोध्या राममय है, और ऐसा साधु संतों को एहसास हो रहा है कि जैसे भगवान श्री राम त्रेता युग में अयोध्या दिख रही थी वही अयोध्या है, और चाहे वह घाट देखा जाए, चाहे मठ मंदिर देखा जाए, सब उत्साह है, मगन है, लालसा है, भगवान का कीर्तन चल रहा है, भजन चल रहा है, यही तो राम राज है। एक चौपाई है कि हरि व्यापक सर्वस समाना, प्रेम ते होई प्रकट में जाना। राम जी तो व्यापक होते हैं और सब जगह व्यापक हैं, मगर जो प्रेम से प्रकट करना चाहे वो प्रकट कर सकता है, क्योंकि भगवान तो भाव के भूखे हैं, भाव का भूखा हूँ मैं, भाव ही एक सार है, जो मुझको भजे उसका बेड़ा भाव से पार है। अयोध्या गलियम जाएं,
जो माताएं अयोध्या की हैं वो अपने घर में बैठ करके अपने राम का श्रृंगार कर रही हैं। फूलों में सज रहे हैं, फूलों में सज रहे हैं मेरे अवध बिहारी, फूलों में सज रहे हैं साथ साथ सज रही हैं जनक की दुलारी, फूलों में सज रहे हैं। आज वास्तविकता ये है कि आज जो पावन ये दिन देख रहे हैं वो वास्तव में कलकत्ता के दिन है। वो कैसे? अगर हमारे कलकत्ता के दोनों सगे भाई राम लक्ष्मण जैसे श्री राम कोठारी और शरद कोठारी का प्रदान नहीं हुआ होता तो शायद निश्चित तौर से मैं बड़ी विनता के साथ कहता हूँ कि राम जी का प्राकट्य हो जाएगा और रामलला अपने मंदिर में बैठेंगे तो सब लोग देखेंगे तो रामलला उस वक्त जो है हंसेंगे नहीं और ना मुस्कराएंगे। रामलला से हम लोग पूछेंगे प्रभु आपके क्या कमी है तो सच बताऊं दिल से बोल रहा हूं रामलला ही कहेंगे कि देखो मेरा लक्ष्मण भी मिल गया, मेरा भरत मिल गया, मेरा शत्रुघ्न मिल गया, मेरा लक्ष्मण मिल गया, कौशल्या के कई सुमित्रा मिल गई, पिता जनक मिल दशरथ मिल गए, ससुर जनक मिल गए, हमारे सब भ्राता मिल गए, रविकांत जी सब पूछेंगे सब मिल गए। तब बाद में राम से पूछूंगा प्रभु क्या नहीं मिला तो राम जी रो के कहेंगे कि मेरा राम और शरद कोठारी नहीं मिला, सब मिला अयोध्या में लेकिन मेरा राम और शरद कोठारी नहीं मिला। वह विषम स्थिति करके राम रोएंगे कि जब जब राम अवध सुनी करही तब तब अबार विलोचन भाई, उस वक्त राम को अपने छोटे भाई शरद कोठारी और राम कोठारी की याद आएगी, कहेंगे सब मिल गया सब मिल गया लेकिन दोनों बेटे मेरे मिले तो मुझे जुद्धम कुछ। এখানে সাধু সন্ত যারা দূর দূর থেকে আসছেন মহারাজজিরা তারা পর্যন্ত এই পবিত্র নদীর ধারে দাঁড়িয়ে বারবার করে কোথাও মুহূর্তের মধ্যে যেন একটু নস্টালজিক হয়ে যাচ্ছেন, তাদেরও চোখে জল, তাদেরও বক্তব্য যে রাম কোঠারি শরদ কোঠারি অর্থাৎ কোঠারি ভ্রাতৃদ্বয় তাদের এই অবদান চিরকাল মনে রাখবে। অযোধ্যায় এসে এই দুই ভাই কোথাও যেন কলকাতাবাসী হিসেবে আমাদেরকে প্রত্যেক মুহূর্তে গর্বিত করে তুলছে, যেই কলকাতা থেকে রাম মন্দির যুদ্ধে যে দুজন যোদ্ধা নিজেদের প্রাণ দিয়েছেন তাদের কিন্তু এক বিন্দু ভোলেনি কেউ, কেউ নয়। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা, নয়াঘাট। দীর্ঘ লড়াই লড়তে হয় রাম জন্মভূমির জন্য, ঐতিহাসিক এই আন্দোলন আইনি লড়াইয়ের ক্ষেত্রেও নিদর্শন। মন্দিরের আইনি লড়াই নিজেই লড়েছেন 5 বছরের রামলালা, তবে নাবালক হওয়ার কারণে রামলালার অভিভাবকও ছিলেন। যারা রামলালা বিরাজমানের বাল্য সখা হিসেবে আইনি লড়াই লড়েছিলেন তাদের মধ্যে একজন কেশরীনাথ পাণ্ডে। রাম মন্দির নির্মাণের কাজ দেখলেও মন্দিরের উদ্বোধন দেখতে পারেননি। গত বছর মারা যান কেশরীনাথ পাণ্ডে, বাবা মৃত্যুর পর গুরু দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছেন ছেলে অরবিন্দ পাণ্ডে। ইতিহাসের কোথাও কোথায় এত দীর্ঘ লড়াই না কোনো রাজা না কোনো বীর না কোনো ঈশ্বরকে কখনো লড়তে হয়েছে, এই প্রথম বোধ হয় শ্রী রামচন্দ্র যাকে এতদিন ধরে মামলা লড়তে হয়েছে শুধুমাত্র এটা প্রমাণ করার জন্য যে এই দেশে তিনি জন্মেছেন, এই অযোধ্যারই তিনি ভূমিপুত্র, শুধু এইটুকু প্রমাণ করার জন্য। কিন্তু কোর্টের বিষয়টা খুব ইন্টারেস্টিং, সেখানে রামলালা একজন 5 বছরের বালক যার মাত্র 5 বছর বয়স এবং মাইনর হিসেবে তাকে দেখানো হয় এবং সেক্ষেত্রে তার সখা হিসেবে বাল সখা অর্থাৎ তার বালককালের সখা হিসেবে দেখানো হয় কেশরীনাথ পাণ্ডেজিকে। তিনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই কিন্তু তার ছেলে অরবিন্দ পাণ্ডে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরবিন্দজি আপকা পাপা জেসে পিতাজি উনকে বারে মে বাত কর রহে থে কি ও থে রামলালা কা, রামলালা কা হ্যাঁ বাল সখা, রামলালা কা বাল সখা হোনে কে वजह से उनको बार बार हाँ जाना पड़ा, कोर्ट कचहरी करना पड़ा, तो ये जो मतलब की जर्नी था ये कैसा था, कैसे देखा आपने? बहुत अच्छा देखा, बहुत खुशी हम लोग है कि उनका कार्य विजय हुआ, मंदिर बन रहा है। वो तो नहीं देखे बाकी इसका हम लोग अपने आँखों से देख रहे हैं, वो मंदिर बन रहा है, अपने नेव रखवा कर गए, देख कर गए हैं अपने आँखों से, डिग्री लेकर भी गए। आपके पिताजी बहुत बहुत बार वो कोलकाता भी गए थे, कोलकाता से भी उसको बहुत उम्मीद मिला, वो क्या क्या था? वो इसके पक्षकार में सबको जुटाते थे, सब गवाह भाई सबसे मिलना हुआ, कलकत्ता कोठरी के बच्चे भी शांत हुए, उस परिवार के भी गए थे भेंट करने के लिए। अवशेष 2019 साल
সেই মহেন্দ্র খন যখন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় নিশ্চিত হয়ে গেল যে না আর কোনো পরীক্ষা নয়, আর কোনো কোনো অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে না। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। রামচরিত মানুষ লেখার সময় অযোধ্যায় অনেক জায়গায় ভ্রমণ করেছিলেন তুলসীদাস। অযোধ্যা কাণ্ডটি সরোজ নদীর তীরে বসে লিখেছিলেন তিনি, সেই জায়গাতেই তুলসী উদ্যান নামে পরিচিত। ব্রিটিশ আমলে এই জায়গায় ভিক্টোরিয়ার মূর্তি বসানো হয়েছিল, পরবর্তীকালে আন্দোলন করে সেই জায়গা থেকে সরানো হয় ভিক্টোরিয়ার মূর্তি, বসানো হয় তুলসীদাসের মূর্তি। पूज्य संत तुलसीदास जी ने लिखा है, प्रभु बिलो की हरफे पुरबासी, जनित वियोग विपत्ति समनासी। ইতিহাসের নগরী অযোধ্যা, রামভূমির প্রত্যেকটা গলিতে ছড়িয়ে সেই ইতিহাস। তেমনই এক হনুমানগড়ির কাছে তুলসী উদ্যান। যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক রাম জন্মভূমি যাওয়ার পথে হনুমানগড়ি, যাকে মূলত অযোধ্যার রক্ষক বলা হয়ে থাকে, সেই হনুমানগড়ির ঠিক আগে রয়েছে এই উদ্যান, যাকে তুলসী উদ্যান বলা হয়। রামচরিত মানুষের রচয়িতা সেই তুলসীদাসের ইতিহাসকেও ভুলিয়ে দেওয়ার চেষ্টা কম হয়নি। দূরে দেখতে পাওয়া যাচ্ছে প্রাচীন এক গাছ রয়েছে এবং এই উদ্যানে আরো অনেক প্রাচীন গাছ ছিল। এই পুরো উদ্যানটাকে ব্রিটিশ আমলে এটাকে এই অংশ এই এই জায়গাকে ঘিরে এটাকে পার্ক বানানো হয় এবং এর নাম দেওয়া হয় ভিক্টোরিয়া পার্ক। আমি আরো একবার বলবো, ঠিক সরোজ নদীর তীরে যে বিশাল জায়গা ছিল যেখানে এসে তুলসীদাস বিশ্রাম নিয়েছিলেন এবং এখানে বসেই তিনি অযোধ্যা কাণ্ড লিখেছিলেন। রামচরিত মানুষের অযোধ্যা কাণ্ডটা ঠিক এই অংশে বসেই তিনি লিখেছিলেন। তারপর থেকে এই গোটা অংশটাকে খুব পবিত্র বলে মনে করা হতো, কিন্তু ব্রিটিশ আমলে এটাকে ঘিরে ফেলা হয় এবং তারপর এটাকে পার্ক বানিয়ে দেওয়া হয় এবং ঠিক আজকে যে জায়গা এখানে তুলসীদাসের মূর্তি রয়েছে ঠিক সেই জায়গাটাতে এখানে ভিক্টোরিয়ার মূর্তি প্রতিস্থাপন করা হয় এবং নাম দেওয়া হয় এটার ভিক্টোরিয়া পার্ক। সে আন্দোলন চলল, বিদ্রোহ চলল, এই অযোধ্যায় এই রাম জন্মভূমির রাস্তাতেই এই বিদ্রোহ হয় এবং শেষ পর্যন্ত ১৯৬০ সালে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয়। এখানকার বিদ্রোহের কারণে ভিক্টোরিয়ার মূর্তি সরিয়ে দেওয়া হয় এবং তার জায়গায় এই যে বর্তমান মূর্তিটা আপনারা দেখতে পাচ্ছেন তুলসীদাসের, সেই মূর্তিটা, শ্রী তুলসীদাসের মূর্তিটাকে প্রতিস্থাপন করা হয়। শুধু মন্দির প্রতিষ্ঠাই নয়, তারও আগে অযোধ্যার তুলসী উদ্যান জয় দেখেছে ইতিহাস রক্ষার লড়াইয়ে। যে তুলসীদাসের রামচরিত মানুষ দেখে গোটা ভারতবাসী নতুন করে কোথাও শ্রীরামকে জেনেছেন, চিনেছেন তার সাধনার মধ্যে দিয়ে, সেই তুলসীদাসের সঙ্গে দেখা করেই তারা রাম জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিতে পারবেন। ক্যামেরায় রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, অযোধ্যা তুলসী উদ্যান। অযোধ্যা শুধুই এক মন্দিরে নগরী নয়, নতুন আয়ের দিশা দেখাচ্ছে অযোধ্যা, বেড়েছে অর্থনীতি। রামনগরীতে পতাকা বিক্রি করে মেয়ের বিয়ে দিয়েছেন মাকিরাজ, শুধু কি তাই, পাশে দাঁড়ান রাম ভক্তদেরও। কিভাবে দেখুন। মন্দির চত্বরের বাইরে এবং যে একটা পাট্টা চক রয়েছে, লতা চকের সামনে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, সেখানে একের পর এক এরকম গেরুয়া পতাকার দোকানের পর দোকান রয়েছে এবং এক একটা দোকানের পেছনে যেন এক একটা অন্য অন্য গল্প। পহলে পহলে কি কাম করতে থে? হম পহলে এমব্রয়ডারি কা কাম করতে থে। আচ্ছা। हमारा एक बड़ा बेटा था, एक्सपायर हो गया। अच्छा। तब से हम झंडा लगाते हैं। जब से ये मंदिर का काम चालू हुआ है 2.5 साल से। जब से मंदिर का शिलान्यास हुआ था, भूमि पूजन, तब से मैं झंडा लगाता हूँ और झंडे लगाकर हमने एक बेटी की शादी भी है। हाँ। और दूसरी बेटी की शादी की तैयारी है, ये कार्य खत्म हो जाएगा, पैसा उतना आ जाएगा। और इस वक्त झंडे की बिक्री बहुत तेज है,
झंडा तो राम मंदिर का झंडा तो पूरे हिंदुस्तान में बिक रहा है, मगर अब सप्लाई में है नहीं। दूसरी बेटी की भी शादी हो जाएगी, अरे बाबा, फिर हम मुक्त हो जाएंगे। और चार दुकान में 10,000 रुपए की सेलिंग है। अच्छा। हाँ, सेलिंग में अपनी कमाई का मैं 25% धर्म खाते में ले लगाता हूँ। हाँ, कोई व्यक्ति जैसे आया, पैसे नहीं है, किराया जाना कहीं, उसको मैं पैसे नहीं दूंगा, उसकी ट्रेन की टिकट। এরকম অনেক অজস্র গল্প রয়েছে, যেরকম বান্তি রাজ তার গল্প শুনছিলাম আমরা, যে শুধুমাত্র এখানে দাঁড়িয়ে শ্রীরামের নামে পতাকা বিক্রি করে তার বড় মেয়ের বিয়ে দিয়েছেন। শুধুমাত্র তাই নয়, তার ছোট মেয়ের বিয়েও সামনে রয়েছে। 10,000-এরও মতো কামাই তার হয়, কিন্তু সেই টাকাটা পুরোটা তিনি খরচ করেন না। ভাবুন, এখানে তাদের এই জায়গায় দাঁড়িয়ে যে মানসিকতা কথা, আমরা বারবার করে এই গল্প নিয়ে কথা বলি, আলোচনাগুলো করি, তারা বলছেন যে এর 10% টাকা তিনি রেখে দেন, যে যদি কেউ এখানে আসে, যদি কেউ বাড়ি ফিরে যাওয়ার সময় অসুস্থ হয়ে যায়, তার ট্রেনের টিকিট বলে হাতে কাউকে দিই না টাকা, আমি কাউকে ভিক্ষাও দিই না, কিন্তু যে এখানে আসে শ্রীরামের দর্শন এবং এসে যদি কোনো সমস্যায় পড়ে, তার জন্য আমার এই 10% ইনকাম রইল। बताइए कि इस दुकान के पहले क्या 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 बिजनेस चल रहा था? इससे पहले हमारा टेडी बियर का बिजनेस चल रहा था, काफी 3 सालों से पहले चल रहा था हमारा, जो है टेडी बियर का बिजनेस चल रहा था। तो वो कैसे चलता था? वो भी बहुत अच्छा चल रहा था, लेकिन ये जब से राम मंदिर का फैसला हुआ, राम मंदिर का यहाँ पे जो है लोगों का आवागमन ज्यादा हो गया, राम मंदिर बनने से जो है लोगों का जो है आस्था ज्यादा बढ़ गई प्रभु के प्रति, तो यहाँ पे आवागमन ज्यादा हो गया, तो इसलिए प्रभु रामचंद्र जी की मैं झंडा बेच रहा हूँ इस समय, 3 सालों से बेच रहा हूँ मैं। हमें प्रभु रामचंद्र जी का जो है इसमें नाम भी हो रहा है और हमारा भी कारोबार चल ही रहा है मैम। यहाँ पे राम भक्त आने ज्यादा लगे हैं और उसके बाद में यहाँ पे अयोध्या में जो है ज्यादा जो है पर्यटक आने लगे हैं, देश विदेश से भी लोग आने हैं, और राम का प्रतीक, राम मंदिर का प्रतीक जो है झंडा भी लेकर जा रहे हैं हमारे यहाँ से। রামের ভারত, ভারতের রাম, তো রামের ভারত, রামের ভারতকে কোথাও চিনতে হলে নিঃসন্দেহে একবার অন্তত অযোধ্যা আসতেই হবে। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা। বাংলা শিল্প, সাহিত্য, ধর্মচিন্তন, চেতনায় প্রভু রাম, মিলন ক্ষেত্র অযোধ্যায় ধরা পড়ল সেই ছবি। বাংলায় রাম, বাঙালির রাম মিলে মিশে একাকার। বাংলার সঙ্গে অযোধ্যার যোগ নিবিড়, রাম মন্দির সেই বন্ধনকে আরো সুদৃঢ় করেছে। বাংলা এবং বাঙালি কানেকশন, বাঙালিরা কিন্তু যারা যারাই আসছেন কোথাও উত্তরপ্রদেশে বা লখনৌতে, কাজের সূত্রে হোক, এই ব্যবসার কারণে হোক, তারা কিন্তু কর্মসূত্রে অবশ্যই অযোধ্যা মন্দির প্রাঙ্গণটা একবার করে ঘুরে যাচ্ছেন। সরজুর পারে বদলে যাওয়া অযোধ্যার সামনে দাঁড়িয়ে আপ্লুত বাঙালিরাও। আর অযোধ্যা দেখে মনে হচ্ছে যে আমি তো স্বর্গ দেখিনি কোনোদিন। আমি 2019-এ এসেছিলাম, যখন রামলালা তাম্বুতে ছিলে, ঠিক দেখেছিলেন, তাঁবুতে যখন ছিলেন রামলালা, তখন দেখেছি, তখন দেখেছি, বলছি আমার মনের কথা বলছি, তা আমি যখন অশ্রু যখন চলে এসছে চোখে, আমি রামজিকে বললাম যে রামলালা হম আয়েঙ্গে মন্দির ইহি বানায়েঙ্গে। আমরা অনেক সংগ্রাম করেছি, লাঠি গুলি সব খেয়েছি, আমি নিজে হসপিটালে ছিলাম, আর এত করে এই 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 দিনটা দেখার জন্য। রাম প্রভু শুধু বিজেপির আর শুধু হিন্দুদের নয়, রাম প্রভু সবার। শুধু মন্দির দর্শনই নয়, কলকাতা থেকে কোঠারে ভ্রাতৃদ্বয়ের স্মৃতিকে সঙ্গে নিয়ে বড় বাজার থেকে চায়ের স্টল নিয়ে হাজির। সরাসরি এই চা কিন্তু আমাদের কলকাতা থেকে চলে এসেছে, মানে বড় বাজার থেকে গোটা টিম চলে এসেছেন। আপনারা কবে এসেছেন, কবে থেকে আসছেন? 15 তারিখে এসেছি এখানে। 15 তারিখ থেকে আমরা, আমাদের ওখানে ক্যাম্প শুরু হয়েছে, প্রতিদিন 15,000 থেকে 20,000 লোকের আমরা
আমাদের 50-50টা কার্যকর্তা আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে রাম মন্দির আর বিভিন্ন জায়গায় গিয়ে পুলিশ কর্মীদেরকে আর বাকি যে শ্রদ্ধালুগণ এসছে ওখানে চা বিতরণ করছে। সেবা শিবিরে মনে ভাবে সবাই আমি যোগাযোগ করে আমরা সব একটা টিম ওয়ার্ক আছে এটা আমাদের পুরো। বাংলার রাম শুধু এপার বাংলা নয়, গন্ডি ছাড়িয়েছে ওপার বাংলাতেও। গঙ্গা আর পদ্মা রামের নামে এক হয়ে গেছে সরজুর পারে। আমরা এসেছি বাংলাদেশ থেকে। বাংলাদেশ থেকে আমরা 3 দিন আগে বের হয়েছে, গতকাল সন্ধ্যায় পৌঁছেছি এখানে সাতক্ষীরা শ্যামনগর থানায় আমার বাড়ি। মানে ওখানে নরেন্দ্র মোদী গিয়েছিল আর নরেন্দ্র মোদীকে অনেক দেখার ইচ্ছা নিয়েছিলাম, তাছাড়া রামচন্দ্রকে দেখার জন্য অনেক মানে অনেক ইচ্ছা ছিল। আর 500 বছর পরে মানে আমরা রামচন্দ্র ফিরে আসছে এর আবেগ না ধরে রাখতে না পেরে বাংলাদেশ থেকে চলে এসেছি। দুজন এখানে এসে কেমন লাগছে? অসাধারণ লাগছে, পুরো দীপাবলি ফিলিং পাচ্ছি। যে সেই কালী পুজোর সময় যে আমরা দীপাবলি পালন করি সেই পুরো ফিলিং পাচ্ছি এখানে এসে। আর বাংলাদেশ থেকে ছুটে আসা এই সকল আনন্দ এবং সকল হিন্দুত্ববাদীদের মিলন মেলা হয়ে উঠেছে পুরো অযোধ্যাবাসী একসঙ্গে থাকতে পারে। আমরা সনাতনী রাজাতে একে অপরের সাথে জুড়ে থাকতে পারি। কৃত্তিবাসীর বাংলা, রাম জন্মভূমি আন্দোলনের বাংলা, মন্দির ঘিরে সেই বাংলায় উচ্ছ্বাস। আমাদের বাংলা বাঙালি যাদের পায়ের তলায় সর্ষে তারাই বা কম কি করে যান, তারাও ছুটে আসছেন। তাই বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে এবং প্রত্যেক মুহূর্তের সাক্ষীও থাকছেন। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা। শুধু বাংলা নয়, গুজরাট, সিন্ধু, পাঞ্জাব, মারাঠা এক হয়ে গেছে অযোধ্যায়। সব মিলিয়ে অযোধ্যা যেন এক টুকরো ভারত। राम आग नहीं है, राम ऊर्जा है। राम विवाद नहीं, राम समाधान है। राम सिर्फ हमारे नहीं है, राम तो सबके हैं। রামের ভারত, ভারতের রাম, সরজুর পার মিলিয়েছে গোটা দেশকে। সরজু নদীর তীরে রামের রাজত্ব দশরথের অযোধ্যা, যেখানে পবিত্র সরজুতে ডুবকি লাগাতে আসছেন দূর দূর থেকে মানুষ। এবং এই সরজুর পবিত্র জলই কিন্তু কলসে পূর্ণ করে নিয়ে যাওয়া হচ্ছে। কাশ্মীর থেকে কন্যাকুমারী, গোটা দেশ মিলেছে রামনগরীতে। রাম সবকে থে, রাম সবকে খুনো মে, রাম সবকে নসো মে, রাম সবকে প্রাণ। अयोध्या के खाली राम नहीं है, वो अयोध्या के नाथ है, पूरा विश्व अयोध्या है। इसलिए अयोध्या नगरी भी है पर अयोध्या भाव भी है। जैसे हम वृंदावन वाले कहते हैं हमारा मन ही वृंदावन है, है ना। किसी ने कहा अयोध्या में बसोगी, तो मैंने कहा मेरे दिल में ही अयोध्या है। तो अयोध्या सीमा में नहीं बांधी जा सकती, अयोध्या तो असीम है। দেশের পতাকা আর রামের পতাকা মিলে মিশে একাকার হয়ে গেছে অযোধ্যায়। একই সঙ্গে দুই পতাকা, জয় শ্রীরামের পতাকা এবং ভারতের পতাকা, দেশের পতাকা একসঙ্গে অযোধ্যার আকাশে উড়ছে। দূর দূর থেকে দেখুন করসেবকরাও চলে এসছে, মহারাষ্ট্র থেকে চলে এসছে। এইভাবে কোথাও গোটা দেশ এক হয়ে যাচ্ছে রামের নামে।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে উপহার। রামের টানে পাঞ্জাব রাজস্থান মিলেমিশে এক হয়ে গেছে। সব মিলিয়ে অখণ্ড ভারতের জ্যোতি অযোধ্যা, যে নিদর্শন তৈরি করে রেখেছে, যা ভারতীয় সভ্যতা সংস্কৃতির একদম কোথাও ডিএনএর মধ্যে রয়েছে, সেই রামকে কোনো স্থানকাল পাত্র দিয়ে বেঁধে রাখা যায় না। রাম সবার। ক্যামেরা রোহিত গণের সঙ্গে স্বর্ণালী সরকার, রিপাবলিক বাংলা, অযোধ্যা।